আজকে হচ্ছে মথুরা হাট, আমরা দিদি বেচাকেনা করার জন্য যাব, তাই জন্য ঘাটটা একটু পার করে দিতে হবে। পার করে দিতে হবে, আর আমি তো পারের জন্য এখানে বসে আছি। হেলে পার হতে হলে কি হবে জানো? কি হবে? তোমাকে টাকা পয়সা কিছু দিতে হবে। টাকা পয়সা না দিলে পার হবে কি করে? তখন রাধারানী বলছে, ওগো বড়াই মা, যে মাঝি তো টাকা পয়সা না নিলে পার করবে না, তবে কি করবো গো? না কি করবে? অন্য ঘাটে চলে যাব। অন্য ঘাটে? অন্য ঘাটে কি তোমার বাপের ঘাট না গো? শোনো শোনো, আচ্ছা ঠিক বলবো, বলো তোমার নামটা কি বলতে পারবে? মানে রাধা। কি বলো? রাধা। হ্যাঁ শুনেছিলাম, আমি যাবতে শুনেছিলাম একজন রাধা বলে কে আছে, তাহলে তুমি হচ্ছ সেই রাধা। এই মুঠি রে কিশোরী, বসি রে কিশোরী, কিশোরী নয়ন তারা, সেই কিশোরী ভজন, কিশোরী পূজন, তোমার কাছে টাকা পয়সা কিছু নেই, এই প্রেম